আজকে আমাদের এই ছাগলটা জবাই হয়ে যাবে ঈদের জন্য মাংস হইতে পারে কয় কেজি এটা নিজেদের পোষা ছাগল দেখছ মা চলে আসছে আম্মু তুমি ছাগল কাটা দেখলে না কি ঘুমটা দিছে দেখো হ্যাঁ কুরবানি দিয়ে দেখতে পারবো তখন একটু বড় হবে তো এইখানে হচ্ছে ছাগল পরিষ্কার করা হচ্ছে চামড়া সেলা হচ্ছে আর এই কালকে হচ্ছে রোজার ঈদ যেটা ঈদুল ফিতর কালকে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তো ঈদুল ফিতরের আগের দিনকে আমরা যে ছাগলটা জবাই করে নিলাম আর কালকে গরুর মাংস গরুর ভাগ দেওয়া আছে কালকে গরু জবাই করে গরুর ভাগের মাংসটা নিব জীবনও করি নাই আমি এটা আমাদের নিজেদের পালিত ছাগল আমার দাদি আর আম্মা যার এই ছাগলটাকে পুষত আজকে সেটা জবাই করে দিল ঈদ উপলক্ষে আনুমানিক কয় কেজি গোশত হতে পারে আচ্ছা আচ্ছা দেখা যাক কত কেজি এর বেশিও হইতে পারে আমার মনে আছে 27 কেজি হইতে পারে আমি আইডিয়া করছি 26 27 নিজেদের পালিত ছাগল দিয়ে করলে বেশি মজা লাগে আমার মায়াও লাগে অনেক না কুরবানির জন্য একটা রাখছো এটা 30 কেজি হবে এটা 35 কেজি হবে কুরবানি পর্যন্ত কুরবানি তো 35 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ ওইটাও বাসার পোষাই ছাগল আর এটাও বাসার পোষাই ছাগল আমরা হচ্ছে ছাগলের যে মাংস এখন কাটা হবে তার জন্য কলা পাতা কাটতে এসেছি ওই বিছাই দিয়ে এর উপরে মাংস কাটবো বাস বাস সুন্দর এই না হলে ইয়াসা মামা ওই সাইডে দেখো একটা হয় না কে এইটা কাটো এটা এটা মামা এই যে এই কলার উপরে যেটা এই যে সবরি কলা গাছ বাস সুন্দর এই যে এটা একটু টান দাও এটা একটু টান দাও হ্যাঁ ভিতর থেকে হোক ছোট ব্যাস কয়টা হইলো চারটা এবার ওই ছোট ডাকাটা যায় নাকি দেখো তো হ্যাঁ ওই পাট দিয়ে যাওয়া লাগবে খোলাই তো গেট হ্যাঁ এক কবে কাটো হ্যাঁ ব্যাস এবার ওইটা কাটো ওই যে ওই যে হ্যাঁ ওইটা ব্যাস চলে আসো এই যে এটার হাফ কেটে নিয়ে আসো ওই যে ভেঙে আছে ভেঙে যেটা আছে ভেঙে আছে হ্যাঁ ওইটা অর্ধেক কাটো অর্ধেক জোরে জোরে মারতে হয় কলার দিয়ে হ্যাঁ চলে আসো চলো হ্যাঁ এদিক দিয়ে বেরো এদিক দিয়ে আসো
কলা পাতা কোন কলা পাতা নিয়ে আসছে ফাটা ফুটা কলা পাতা দেখি রাইসা সোলার ডালের সাথে কি তুমি ছাল খাই কিছু হয় না ছাল ভালো জিনিস না কিসের ছাল কাশি জবাই করেছে তুমি দেখেছো তুমি কলিজা খাবে ওই যে তোমার আরব ভাইয়া ঘুম থেকে উঠে আসলো তুমি কি কলিজা খাবে তুমি জানো একটা বোম ফুটিয়েছে দ্রুম করে আমরা ভয় পেয়েছি তুমি কি ভয় পেয়েছো আম্মু তুমি কি ভয় পেয়েছো বাবু তোকে রিজেক্ট বানা দিচ্ছে সব তিন দিন গোসল করনি সবাই কয়েছে একটা রিজেক্ট সবাই বাজে কষ্ট টোটাল 30 কেজি মাংস হয়েছে আমি বলছিলাম 27 কেজি হবে এখানে 3 কেজি বেশি আমরা বিকেলে যে খাসিটা জবাই করলাম এই খাসির মাথাটা আজকে রান্না হয়েছে এখানে আর এখানে হচ্ছে পুরো লেগ পিস একটা আজ তো লেগ পিস করতেছি রান্না এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট হয় নাই শক্ত আছে তো এখন এটা ভিতরে দিয়ে আটা দিয়ে মেরে দিয়ে বয়েল করব নরম করে ফেলবো তো তারপরে এটা আমরা রাত্রে খাবো খিচুড়ি ভাত হবে না এর সাথে আর এই খাসির লেগগুলো কই যেগুলো ওই যে নিহারি এটা কিন্তু অনেক বড় 30 কেজি ওজনের খাসির লেগ পিস একটা লেগ পিস 4.5-5 কেজি এই যে মাথাটা এখন ভুনা করা হচ্ছে এতক্ষণ বয়েল করে নেওয়া হয়েছে এখন শুকাবে জলটা ভালো হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি টেস্ট হবে পুরো সিদ্ধ আর সিদ্ধটা বেশি হবে তো হাড্ডিগুলো যেন টান দিলে বের হয়ে যায় এই যে মাথা বোনা হয়ে গেছে বড় প্লেট সাজানো হচ্ছে খঞ্চা সাজানো হচ্ছে এটা হচ্ছে খাসির লেগ পিস লেগ পিসটা হয়ে গেছে বেশ বয়েল হয়েছে নরম অনেক নরম হয়েছে এই যে অনেক নরম হয়েছে অনেক টেস্ট হয়েছে
অনেক মজা হয়েছে। তাহলে আমরা এখন খাওয়া শুরু করবো। তো এখন আমরা খেতে বসে যাব। আমাদের লেগ পিস অ্যান্ড খাসির মাথা আর সাথে আছে খিচুড়ি।